প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আব্দুল লতিফ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নিব সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় রয়েছে এবং আমি এই সমন্বয় জাবেদা নিয়ে ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি, ছোট্ট একটি ক্লাস নিয়েছি, যেটা আমাদের কলেজের ওয়েবসাইট ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তোমরা একটু দেখে নিবে, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। আর কেউ যদি না দেখে থাকো, তারপরেও আমি অনুরোধ করব যে আজকের ক্লাসটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, যদি তোমরা মনোযোগ দিতে পারো, আমি আশা করি সমন্বয় জাবেদা নিয়ে তোমাদের ভীতি বা কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন্বয় জাবেদা আমি একটু জেনে নিই যে সমন্বয় জাবেদাটা আসলে কি। দেখো, এখানে স্ক্রিনে আমি একটু লিখে নিয়েছি, একটি হিসাব কলের সঠিক আয় ব্যয় নির্ণয় করার জন্য অগ্রিম এবং বকেয়া আয় এবং ব্যয়, অগ্রিম বিশেষ করে অগ্রিম এবং বকেয়া আয় এবং ব্যয় সমন্বয় করার জন্য যে দাখিলা দেওয়া হয় মূলত তাকে সমন্বয় দাখিলা বলা হয়। আর এই সমন্বয় দাখিলাটা মূলত হিসাবকাল শেষে দেওয়া হয় এবং এটা রেমিল তৈরির আগে চূড়ান্ত হিসাব, বা আমরা যেটাকে আর্থিক অবস্থার বিবরণী বলি বা আর্থিক বিবরণী বলি, সেটা তৈরির পূর্বে দেওয়া হয়। এবং এই সমন্বয় দাখিলাটা মূলত আমাদের হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে, কয়েকটি নীতি রয়েছে, সেই নীতিমালার জন্যই মূলত দিতে হয়। যেমন সেই নীতিমালার মধ্যে রয়েছে হিসাবকাল নীতি, মিলকরণ নীতি, আয় স্বীকৃত নীতি। হিসাবকাল নীতির বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, এটা সময়ে সময়ে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1 বছর, এই সময় সময়ে মানে এটা সংশ্লিষ্ট পক্ষের কাছে উপস্থাপন করতে হয়। আর মিলকরণ নীতিটা হচ্ছে প্রত্যেকটা আয়ের বিপরীতে আমার ব্যয়টাকে দেখাতে হয়। আর আয় স্বীকৃত নীতিটা হচ্ছে যে আয় যখনই সংগঠিত হবে তখনই সেটা লিপিবদ্ধ করতে হবে, এতে টাকা পাওয়া যাক বা না পাওয়া যাক সেটা কোনো বিষয় না। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূলত যে বকেয়া ভিত্তিক যে নীতিটা আছে, সেই নীতিকে, নীতির মাধ্যমে মূলত আমরা আয় স্বীকৃত নীতিটাকে হিসাব বিজ্ঞানে প্রয়োগ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই সমন্বয় জাবেদা যদি না করা হয় বা সমন্বয় যদি না করা হয় তাহলে কি ধরনের, অনেক ধরনের মানে কি ধরনের প্রভাব পড়ে সেটাও আমরা পর্যায়ক্রমে শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমন্বয় জাবেদাগুলোকে মূলত 4টি ভাগে, প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি থেকেই মূলত সমন্বয়ের গুলো করা হয়। এর বাইরেও আমাদের, আমরা যখন আর্থিক আর্থিক বিবরণী করতে যাই, এবং অন্যান্য সমন্বয় থাকতে পারে, সেগুলো আমরা পরে শিখব। আজকে মূলত এই 4টার আলোকে এবং অন্যান্য কিছু নিয়ে আমরা থিওরিটিক্যাল ডিসকাশনের পরে কিছু সমস্যার সমাধান করব, তাহলে তোমরা এই বিষয়টি তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অগ্রিম খরচ নিয়ে। আমরা জানি যে অগ্রিম খরচটা কি মূলত। অগ্রিম খরচটা যে অর্থ প্রদান করা হয়েছে কিন্তু এখনো সেবা নেওয়া হয়নি, আমি একটা খরচ করেছি কিন্তু এখনো সেবা নিইনি, এটাকে অগ্রিম খরচ বলতে পারি। অথবা এটা যদি আরেকটু অনুভব বলি, যে চলতি হিসাবকালে অর্থ প্রদান করা হয়েছে কিন্তু সুবিধা আগামী হিসাবকাল বা হিসাবকাল সমূহে পাওয়া যাবে, এমন অর্থ প্রদানকে আমরা অগ্রিম খরচ বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেমন আমরা উদাহরণ যদি দেখি, তাহলে অগ্রিম বেতন হতে পারে, অগ্রিম ভাড়া হতে পারে, অগ্রিম বিমা হতে পারে, বা অন্যান্য খরচের ক্ষেত্রেও অগ্রিম হতে পারে। শিক্ষার্থী বন্ধু, এরপর আসি অগ্রিম রাজস্ব বা অগ্রিম আয়। এটাকে অগ্রিম রাজস্ব বলে, অগ্রিম আয় বলা যেতে পারে, অনুপার্জিত আয় বলা যেতে পারে, বা অনুপার্জিত রাজস্ব বলা যেতে পারে। এটা কি, চলতি হিসাবকালে অর্থ পাওয়া গেছে কিন্তু এর সুবিধা আগামী হিসাবকাল বা সময়ে প্রদান করা হবে, এমন প্রাপ্ত, এমন প্রাপ্তিকে বলা হয় অগ্রিম রাজস্ব। যে আমি একটা আয়, আমি টাকা পেয়ে গেছি বাট আমি এখনো সেবাটা দিইনি, আমি আমার সেবাটা দিইনি, এইরকম ঘটনাকে আমরা বলবো যে অগ্রিম
আয় বা অগ্রিম রাজস্ব, যেমন অগ্রিম শিক্ষানবিশালামি, অগ্রিম সেবা রাজস্ব, অগ্রিম ভাড়া প্রাপ্তি। যেমন আমি ভাড়া পেয়েছি, অগ্রিম ভাড়া পেয়ে গেছি, কিন্তু সময়টা অতিবাহিত হয়নি। যে শিক্ষার্থী বন্ধু, এরপর আসি বকেয়া রাজস্ব বা বকেয়া আয় বলতে পারি আমরা একটাকে। সেবা বা পণ্য ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে, কিন্তু প্রতিদান হিসেবে অর্থ বা অন্য কোনো সম্পদ পাওয়া যায়নি, এটাকে আমরা বলবো বকেয়া রাজস্ব। যেমন ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, বিনিয়োগের বকেয়া সুদ, অথবা ধারে সেবা প্রদান করা হয়েছে, টাকা পাওয়া যায়নি, এই সমস্ত ঘটনাগুলো আমরা বকেয়া রাজস্ব হিসেবে ধরে নিব। তারপর আছে বকেয়া খরচ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বকেয়া খরচ এখানে সেবা গ্রহণ বা পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু চলতি হিসাবকালে প্রতিদান দেওয়া হয়নি, এমন সেবা গ্রহণকে বকেয়া ব্যয় বা বকেয়া খরচ বলে। যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, ধারে পণ্য ক্রয়, বকেয়া মজুরি, এই বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অগ্রিম খরচ এবং অগ্রিম ব্যয় একটু বিস্তারিত আলোচনা আছে, এই জন্য আমি ওটায় একটু পরে যাব। প্রথমে আমরা বকেয়া খরচ এবং বকেয়া আয়ের ক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিক্যালি উদাহরণ নিব। যেমন হচ্ছে বকেয়া খরচের ক্ষেত্রে আমরা দেখলাম যে বেতন যদি বকেয়া থাকে, আমরা সবসময় যেটা করে আসছি যে বকেয়া থাকলে সেটি আমিলে যে বেতনটা থাকবে সেই বেতনের সাথে আমরা যোগ করি, পাশাপাশি আমরা বকেয়া বেতনটাকে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের দিকে দেখাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিষয়টা হচ্ছে বেতনটা যখন বকেয়া থাকবে তখন আমাদের এখানে খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। তার মানে আমরা যদি কোনো সমন্বয় দেখি যে খরচ বকেয়া রয়েছে, তাহলে আমরা যেটা আমাদের যাবে দাখিলা যেটা হবে সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। এখানে যদি আমরা বেতন নিয়ে চিন্তা করি তাহলে বেতন হিসেবে ডেবিট হবে, বকেয়া বেতন ক্রেডিট হবে। তাহলে এই বকেয়া খরচটা আমরা কিভাবে উপস্থাপন করবো, বিষয় দায় বিবরণীতে সংশ্লিষ্ট বেতনের সাথে যোগ করে দেখাবো, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দায়ের দিকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু আমরা যদি বিশ্লেষণ করি যে এই যে সমন্বয়টা, এটা যদি আমরা অন্তর্ভুক্ত না করতাম তাহলে কি হতো। যেমন বকেয়া বেতনটাকে আমরা সমন্বয় ভুক্ত করার কারণে আমরা বেতনের সাথে যোগ করলাম, আবার বকেয়া বেতন নামে চলতি দায়ের দিকে দেখালাম। যদি এটা না করতাম তাহলে একটা দিকে আমাদের যে বকেয়া বেতনটা যে যোগ করলাম এই খরচটা দেখানো হতো না, আর খরচটা যদি আমি ওখানে ইনপুট না দিতাম, আমরা যদি আমি না দেখাতাম সঙ্গত কারণে, আমার লাভ ক্ষতি হিসাব বা বিষয় দায় বিবরণীতে আমার আয়ের পরিমাণটা বেশি হয়ে যেত, মানে নেট লাভটা বেশি হয়ে যেত। নেট লাভটা যখন বেশি হয়ে যেত তখন আমার মালিকানা স্বত্ব বেড়ে যেত। এখানে আমরা দেখলাম মানে যদি আর্থিক অবস্থা যদি যদি আমরা বিষয় দায় বিবরণীর প্রভাবটা দেখি যে বিষয় দায় বিবরণীতে আমার নেট লাভটা বেশি দেখানো হতো। এখন এই বকেয়া বেতন সমন্বয় ভুক্ত না করলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাবটা পড়তো, আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাবটা পড়তো যে এখানে আমাদের যেহেতু বিষয় দায় বিবরণীতে আমাদের বিষয় দায় বিবরণীতে যেহেতু আমাদের বেতনটা অন্তর্ভুক্ত হতো না, তার মানে আমাদের আয় বেশি দেখানো হতো, সে কারণে এখানে আমাদের মালিকানা স্বত্ব বেশি দেখানো হতো। পাশাপাশি বকেয়া বেতনটা হচ্ছে একটা দায়, এটা তখন আমরা দেখাতে পারতাম না, তার আমাদের চলতি দায় কম দেখানো হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তার ইফেক্টটা কত দূর পর্যন্ত গড়িয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বকেয়া আয় বা বকেয়া রাজস্ব নিয়ে একটু কথা বলবো। বকেয়া রাজস্বের ক্ষেত্রে যেমন বিনিয়োগের বকেয়া সুদ, যদি আমরা একটা ধরি উদাহরণ হিসেবে ধরলাম বিনিয়োগের বকেয়া সুদ 10,000 টাকা, তাহলে এটা আমাদের জাবেদা রাখলে কি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো বিনিয়োগের বকেয়া সুদ এখানে দুটা হিসাব খাত জড়িত। আমরা জানি প্রত্যেকটা সমন্বয় জাবেদা বলি, সাধারণ জাবেদা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে দুটি খাত জড়িত। তাহলে একটা হচ্ছে বিনিয়োগের সুদ, আর হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। যেহেতু আমরা বিনিয়োগ করেছি, সুদ এখনো পাইনি, বাট সুদ অর্জিত হয়েছে, তাহলে আমরা সঙ্গত করেই বুঝতেছি এখন আমাদের আয় বেড়েছে। তা আয় যদি বাড়ে তাহলে আমাদের অবশ্যই কি হবে, ক্রেডিট হবে। তাহলে আর বিনিয়োগের বকেয়া সুদ, যে কোনো আয়ের ক্ষেত্রে যখন বকেয়া থাকবে তখন সেটা হয়ে যাবে চলতি সম্পত্তি। তাহলে এখান থেকে আমি যদি জাবেদা দাখিলা দিই তাহলে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমি যদি 10,000 টাকার উদাহরণ নিই তাহলে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট 10,000 টাকা, বিনিয়োগের সুদ ক্রেডিট 10,000 টাকা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই জাবেদার এই ফলাফলটা আমরা নিয়ে যাবো বিষয় দায় বিবরণীতে। তাহলে বিষয় দায় বিবরণীতে আমরা বিনিয়োগের অপরিচালন আয় নামে বিনিয়োগের সুদটাকে দেখাবো, এবং আমরা আমাদের আর্থিক বিবরণীতে বিনিয়োগের বকেয়া সুদ নামে চলতি সম্পত্তি দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বকেয়া বিনিয়োগের সুদটা যদি আমরা সমন্বয় না করতাম তাহলে আমাদের কি প্রভাবটা পড়তো, তাহলে প্রভাবটা পড়তো আমরা যে বিনিয়োগের সুদ নামে একটা আয় দেখালাম এটা দেখাতাম না, তাহলে আয়টা যদি না দেখাতাম তাহলে আমাদের নিট লাভ কম দেখানো হতো,
এখন আর্থিক অবস্থার বিবরণীতে কি হতো? আর্থিক অবস্থার বিবরণীতে কম হতো, এই প্রভাবটা যাইতো। কারণ হচ্ছে যে নেট লাভ যদি কম দেখানো হতো তাহলে ওখানে মালিকানা স্বত্ব কম দেখানো হইতো, পাশাপাশি যে বিনিয়োগের বকেয়া সুদ যেটা চলতি সম্পত্তি সেটাও কম দেখানো, তাহলে চলতি সম্পত্তিও কম দেখানো হইতো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা অগ্রিম খরচ নিয়ে আলোচনা করব। এই বিষয়টা একটু দুইটা পদ্ধতি ফলো করা হয়, এই কারণে আমি পরে নিয়ে আসছি যে অগ্রিম খরচ। এখন ধরো বেতন 5,000 টাকা অগ্রিম প্রদান করা হচ্ছে, এখন এই লেনদেনটি, এটা হচ্ছে সাধারণ জাবেদার ক্ষেত্রে, এই লেনদেনটি যে কোনো একজন হিসাব রক্ষক বা অ্যাকাউন্টিং দুটি পদ্ধতিতে লিপিবদ্ধ করতে পারে। একটাকে বলে অ্যাসেট মেথড, একটাকে বলে এক্সপেন্স মেথড বা সম্পত্তি পদ্ধতি বা খরচ পদ্ধতি। এখন আমরা এই বেতন 5,000 টাকা যে অগ্রিম প্রদান করা হয়েছে এটাকে আমরা সম্পদ মেথডে সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করব। সম্পদ মেথডে যদি আমরা অন্তর্ভুক্ত করি, যখন এই বেতনটা প্রদান করবো তখন আমাদের জাবেদাটা হবে অগ্রিম বেতন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন এই জাবেদা থেকে আমাদের খতিয়ানটা চলে আসবে যে আমরা যখন রেয়ামিলটা করব, খতিয়ানের মাধ্যমে যখন রেয়ামিল করবো তখন অগ্রিম বেতন হিসেবে 5,000 টাকা কিনা ডেবিটে আসবে। এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি সমন্বয় বলা থাকে, যে সমন্বয় যখন বলা থাকবে যে অগ্রিম বেতন 3,000 টাকা, তখন আমাদের সমন্বয় জাবেদাটা কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু খেয়াল করি, রেয়ামিলে আমাদের অগ্রিম বেতন দেওয়া আছে 5,000 টাকা, সমন্বয়ে বলা আছে যে অগ্রিম বেতন হবে 3,000 টাকা, তাহলে আমাদের সমন্বয় জাবেদাটা কি হবে? তাহলে আমরা বুঝতে পারছি যে অগ্রিম বেতন 5,000 টাকা আছে, আমাদের বছরের শেষে সমন্বয় বলা আছে 3,000 টাকা হবে। তার মানে হচ্ছে আমার অগ্রিম বেতন যেটা রেয়ামিলে আছে সেটা 3,000 টাকা থাকবে, 2,000 টাকা আমার খরচ হিসেবে বুক করতে হবে। তাহলে আমরা যেহেতু 3,000 টাকা রাখতে পারবো, তাহলে বাকি 3,000 টাকা কোত্থেকে রাখবে? 5,000 টাকা থেকে 3,000 টাকা রাখবো, তার মানে এই অগ্রিম বেতন আছে ডেবিট 5,000 টাকা। তাহলে আমরা কি করব? এই সমন্বয়ের কারণে আমরা 2,000 টাকা বেতন হিসাব ডেবিট করব, অগ্রিম বেতন হিসাব ক্রেডিট করব। তো শিক্ষার্থী বন্ধু, একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা এই সমন্বয়ের কারণে আমরা বেতন হিসাব ডেবিট করলাম 2,000 টাকা, অগ্রিম বেতন ক্রেডিট করলাম 2,000 টাকা। তাহলে এই বিষয়টা যদি আমরা এখন পোস্টিং দেই, মানে আমরা যখন বিষয় দাবি বিবরণীতে দেখাবো তখন কিভাবে দেখাবো? বিষয় দাবি বিবরণীতে যখন দেখাবো তখন আমরা এই বেতন খরচ হিসেবে দেখাবো 2,000 টাকা, বেতন খরচ হিসেবে দেখাবো 2,000 টাকা। আর আমাদের আর্থিক বিবরণীতে দেখাবো অগ্রিম বেতন, আমরা আর্থিক বিবরণীতে দেখাবো অগ্রিম বেতন, এই যে রেয়ামিলে যে অগ্রিম বেতন দেওয়া আছে 5,000 টাকা, এটা থেকে আমাদের সমন্বয়ে যেহেতু আমরা ক্রেডিট করেছি, তার মানে আমাদের সম্পদ, চলতি সম্পদ কমেছে, তাহলে এই 5,000 থেকে আমরা এই 2,000 টাকা মাইনাস করে 3,000 টাকা দেখাবো। তাহলে একটু খেয়াল করো, শিক্ষার্থী বন্ধু, সমন্বয় কিন্তু বলা ছিল যে অগ্রিম বেতন 3,000 টাকা হবে, তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম বেতন কিন্তু ঠিক 3,000 টাকাই দেখানো হলো। এই অগ্রিম বেতন 3,000 টাকা দেখাতে গিয়ে আমি দেখলাম যে আমাদের অগ্রিম বেতন 5,000 টাকা আছে, তার মানে হচ্ছে 2,000 টাকা আমাদের খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটু একটা বিষয় যদি দেখি, যে এই বিষয়টা যদি সমন্বয় ভুক্ত আমরা না করতাম, এই বিষয়টা যদি সমন্বয় ভুক্ত না করতাম, এখানে যদি সমন্বয় না থাকতো, তাহলে কিন্তু এই অগ্রিম বেতনটা সরাসরি 5,000 টাকা আমার এসে চলে যেত, আর্থিক অবস্থা বিবরণীতে চলে যেত, তাহলে কিন্তু এই বেতন হিসাবে 2,000 টাকা খরচ হয়েছে এটা কিন্তু আসতো না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সমন্বয় না করার ফলে যে প্রভাবটা পড়তো, যে আমাদের আর্থিক বিশদ আয় বিবরণীতে এই 2,000 টাকা খরচ অন্তর্ভুক্ত হতো না। তাহলে বিশদ আয় বিবরণীর প্রভাবটা পেয়ে গেছি যে খরচ যদি অন্তর্ভুক্ত না হতো তাহলে আমাদের নিট লাভটা বেশি দেখানো হতো, আর এই প্রভাবটা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যেত, মালিকানা স্বত্ব বেশি দেখানো হতো। এরপরে যে প্রভাবটা আছে সেটা হচ্ছে যে অগ্রিম বেতন এখানে মানে যদি না দেখাতাম তাহলে কিন্তু 5,000 টাকায় চলতি সম্পদ হতো। সমন্বয় দেখানোর কারণে আমরা এটাকে 5,000 থেকে 2,000 মাইনাস করে 3,000 দেখাচ্ছি, তার মানে আমাদের যদি না দেখাতাম তাহলে অগ্রিম চলতি সম্পত্তি বেশি দেখানো হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পেরেছ। এখন এই বেতন অগ্রিম প্রদান করা হয়েছে এই বিষয়টাকে যদি সাধারণ জাবেদায় যদি সম্পত্তি পদ্ধতি লিপিবদ্ধ না করে যদি বকেয়া ব্যয় পদ্ধতিতে লিপিবদ্ধ করতো, তাহলে আমাদের সাধারণ জাবেদাটা কি হতো আমরা দেখব। তাহলে সাধারণ জাবেদার ক্ষেত্রে যদি ব্যয় পদ্ধতি ফলো করতো, তাহলে আমরা এখানে যেটা শুরুতে করতাম বেতন হিসাব ডেবিট করতাম 5,000 টাকা, আর নগদান হিসেবে, এখানে মূলত নগদান হিসেবে হবে, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। শিক্ষার্থী, এখান থেকে আমরা একটা খতিয়ান করতাম, খতিয়ান থেকে রেয়ামিল করতাম, রেয়ামিল হিসেবে আমরা বেতন হিসেবে 5,000 টাকা থাকতো। তাহলে দেখো, এখন আমরা রেয়ামিলে যদি বেতন হিসেবে 5,000 টাকা থাকে, রেয়ামিলে একই বিষয় কিন্তু দুইটা দুই পদ্ধতিতে রেকর্ড করার কারণে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো
আমি সিম্পলি বলতেছি যেখানে রেওয়া মিলে 5,000 টাকা আছে, এরপর সমন্বয় বলা আছে যে 3,000 টাকা অগ্রিম বেতন। তাহলে সঙ্গতকরণে আমরা জানি বেতন আছে 5,000 টাকা, এখন অগ্রিম বেতন আছে 3,000 টাকা। তার মানে হচ্ছে অগ্রিম বেতন একটা সম্পত্তি, আর এই সম্পত্তি তার মানে আমাদের জাবেদা দাখিলটা যখন আমরা করবো, সমন্বয় জাবেদা দাখিলটা, তখন হবে অগ্রিম বেতন ডেবিট 3,000 টাকা, বেতন ক্রেডিট 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কারণ হচ্ছে আমার বেতন 5,000 টাকার আমি দেওয়া আছে, কিন্তু সমন্বয় বলা আছে যে এই 5,000 টাকার মধ্যে 3,000 টাকা অগ্রিম, তার মানে অগ্রিমটা আমার চলতি সম্পত্তি হিসেবে দেখাতে হবে আর খরচটাকে কমাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ট্রেডিশনাল মেথডে যেটা করি সেটা হচ্ছে যখনই অগ্রিম থাকে তখন আমরা ওই সংশ্লিষ্ট খাত থেকে বাদ দিয়ে দেখাই। তাহলে দেখো, এটা যদি অগ্রিম, এটা যদি বেতন হয় তাহলে সংশ্লিষ্ট অগ্রিম বেতনটা বাদ দিয়ে দেখালে 5,000 জায়গা থেকে 5,000-এর পরিবর্তে হয়ে যাচ্ছে 3,000। তা আমরা জানি কি, যে কোনো একটা খরচের ক্ষেত্রে যখন খরচটা কমে যায় তখন সেই যখন খরচটা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা দেখলাম যে যখন খরচটা কমে যাবে তখন সেই খরচটা হবে ক্রেডিট হয়ে যায়, সেই খরচটা ক্রেডিট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমন্বয় দাখিলাটা যেটা হবে, যে অগ্রিম বেতন যেহেতু 3,000 টাকা রাখতে হবে আমাদের, অগ্রিম বেতন যেহেতু আমাদের 3,000 টাকা রাখতে হবে, তার মানে আমাদের বুঝতে হবে যে অগ্রিম বেতন হিসাব ডেবিট 3,000 টাকা। এখানে যাবতীয় একটু ভুল আসছে, এখানে হবে, এখানে মূলত প্রথমে হবে অগ্রিম বেতন ডেবিট 3,000 টাকা, এই অগ্রিমটা উপরে যাবে, অগ্রিম বেতন ডেবিট হবে 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি একটু সংশোধন করে দিচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে অগ্রিম বেতন হবে ডেবিট, অগ্রিম বেতন হবে ডেবিট 3,000 টাকা, আর বেতন হিসাব হবে ক্রেডিট 3,000 টাকা। এটা কেন হলো, আমরা দেখলাম যে আমাদের বেতন ডেবিট আছে, আমাদের বেতন রেয়ামিলের ডেবিট আছে 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমন্বয় বলা আছে 3,000 টাকা হচ্ছে অগ্রিম হবে। তো 3,000 টাকা যদি অগ্রিম হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3,000 টাকা যদি অগ্রিম হয়, তাহলে আমাদের বেতন খরচ কত হবে, বেতন খরচ হবে 2,000 টাকা। তাহলে সেটা আমরা কিভাবে আনবো, জাবেদার মাধ্যমে আনবো। তাহলে এই অগ্রিম থেকে, এই বেতন থেকে যখন আমরা এই অগ্রিম বেতনটা বাদ দিব, তখন আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের আর্থিক এই বিশদ আয় বিবরণীতে 3,000 টাকাই, 2,000 টাকাই দেখানো হয়। তাহলে সেই জাবেদার দাখিলাটা কি হবে, এই সমন্বয়ের জন্য জাবেদার দাখিলাটা হবে যে অগ্রিম বেতন ডেবিট 3,000 টাকা, বেতন হিসাব ক্রেডিট 3,000 টাকা। এটাকে যখন আমরা বিশদ আয় বিবরণীতে পোস্টিং দিব, তাহলে এই বেতন লিখবো, বেতন লিখে আমাদের এই বেতন যদি ক্রেডিট হয়েছে 3,000 টাকা মাইনাস করবো, তাহলে আমাদের 2,000 টাকা মূলত খরচ হিসাবে দেখানো যাচ্ছে, আর এই অগ্রিম বেতনটাকে আমরা নিয়ে যাব আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি হিসাবে। শিক্ষার্থী বন্ধু, এখন একটু বিষয় এখানে, এখানে একটু তোমরা একটু খেয়াল করো যে এই সমন্বয়টা যদি আমরা না করতাম, তাহলে আমরা কিন্তু এই বেতনটা কিন্তু আমাদের বিশদ আয় বিবরণীতে 5,000 টাকায় দেখানো হতো। এখানে আমাদের সমন্বয় করার কারণে আমরা দেখলাম যে 5,000 টাকা না, এর মধ্যে 3,000 টাকা অগ্রিম, আমরা খরচ দেখালাম 2,000 টাকা মূলত বিশদ আয় বিবরণীতে। তাহলে 5,000 টাকা যদি দেখানো হতো, তাহলে কি হতো, আমাদের বিশদ আয় বিবরণীতে খরচটা বেশি দেখানো হতো, আর খরচ বেশি দেখাতে হলে এই প্রভাবটা চলে, মানে খরচ বেশি দেখানো মানে হচ্ছে আমার নিট লাভটা কমে যেত, নিট লাভটা কমে যেত। তাহলে নিট লাভটা যদি কমে যায় এবং এই প্রভাবটা চলে যেত, আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানা স্বত্ব কমে যেত। পাশাপাশি এই যে অগ্রিম বেতন যে 3,000 টাকা চলতি সম্পত্তি, সেটাও তো তখন আর দেখানো হতো না, তার মানে কি চলতি সম্পত্তিও কম দেখানো হতো। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে যে অগ্রিম আয় বা অগ্রিম রাজস্ব নিয়ে। শিক্ষার্থীবৃন্দ এ দুটো বিষয় একটু জটিল, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমরা এখান থেকে পরিষ্কার হতে পারবে। তাহলে অগ্রিম রাজস্ব দেখো, উপভাড়া বা আমরা অন্য কোনো রাজস্ব ধরতে পারি, যে উপভাড়া 2,000 টাকা অগ্রিম পাওয়া গেছে, এটা হচ্ছে সাধারণ জাবেদা, অগ্রিম পাওয়া গেছে। এখন হিসাব রক্ষকের দুটি পদ্ধতি লিপিবদ্ধ করতে পারে, একটা হচ্ছে দায় পদ্ধতি বা লায়াবিলিটি মেথড, একটা হচ্ছে আয় পদ্ধতি বা ইনকাম মেথড বা রেভিনিউ মেথড আমরা বলতে পারি যেটাকে। আমরা ধরলাম প্রথমত এটাকে দায় পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়েছে, দায় পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে, যে যেই ভাড়াটা পাওয়া গেছে আমরা সঙ্গত কারণে নগদান হিসাব ডেবিট করব আর অগ্রিম উপহার হিসাব ক্রেডিট করব। এটা দাঁড়াবে কি, আমাদের রেয়ামেন্টটা কি দাঁড়াবে, রেয়ামেন্টটা দাঁড়াবে যে অগ্রিম উপহারা ক্রেডিট 2,000 টাকা। এখন সমন্বয়ে যদি বলা থাকে এই ক্ষেত্রে যেখানে অগ্রিম ভাড়া দেয়া আছে রেয়ামিলে,
2000 টাকা অগ্রিম ভাড়া, রেমুনারেটর দেওয়া সেটা দায় হিসেবে আছে। এই ক্ষেত্রে সমন্বয়ে ধরো বলা আছে যে 800 টাকা হচ্ছে অগ্রিম ভাড়া, তার মানে বছরের শেষে 800 টাকা থাকবে, বছরের শেষে 800 টাকা থাকবে। তাহলে সঙ্গত কারণে আমার সমন্বয়ে যাওয়া দাদা কি হবে, তাই বছরের শেষে যদি 800 টাকা সমন্বয় মানে উপভাড়া থাকে, তাহলে আমি যদি কমন সেন্স ব্যবহার করি তাহলে 2000 টাকা আমার উপভাড়া অগ্রিম উপভাড়া ছিল, বছরের শেষে সেটা হয়ে যাবে 800 টাকা। তার মানে এই যে পার্থক্য যেটা 2000 মাইনাস 800, 1200 টাকা আমার কি হয়ে যাবে, 12 টাকা ভাড়া আয় হিসেবে দেখাবো, ভাড়া আয় হিসেবে দেখাবো। সেক্ষেত্রে বিন্দু তাহলে যেহেতু 2000 টাকার পরিবর্তে 800 টাকা চলে আসবে, তাহলে এই যে 1200 টাকা এটাকে আমার এটাকে আমরা দেখাবো হচ্ছে যে অগ্রিম উপভাড়া হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে এটা তোমাদের যাবে না, কারণ হচ্ছে এই অগ্রিম উপভাড়া হিসাব ডেবিট, তার মানে হচ্ছে যে এই উপভাড়া ছিল তার দায়, যেহেতু দায়টা কমে যাবে, দায়টা কমে 800 টাকায় চলে আসবে। এই কারণে সেক্ষেত্রে খেয়াল করো আমরা এই অগ্রিম উপহারটাকে ডেবিট করেছি, আমরা জানি দায় যখন কমে তখন সেটা ডেবিট হয়, পাশাপাশি দায় কমার ফলে আমার উপহারা হিসেবে আয় বেড়েছে, উপহার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যখন আমরা বিশদ বিবরণীতে এটাকে দেখাবো তখন কিন্তু আমার এই যে উপহারা হিসাব 1200 টাকা আয় হিসেবে আমরা দেখাবো, আমরা এটাকে অপরিচালন আয় হিসেবে দেখাবো। পাশাপাশি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো, চলতি দায়ের দিকে যখন দেখাবো, উপহারা 2000 টাকা লিখে এখান থেকে এই 1200 টাকা মাইনাস করবো, সে আর আলটিমেটলি আমাদের সমন্বয় যেটা বলা আছে সেই 800 টাকাই দেখানো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের সমন্বয় যাবেদা, এই সমন্বয়টা আমরা এভাবে করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই সমন্বয়টা যদি আমরা না করতাম তাহলে কি প্রভাবটা পড়তো, না করলে আমার আমার কিন্তু না করলে এই অগ্রিম উপহারের আয় মিলে যেটা ছিল 2000 টাকা, এটা সরাসরি কোথায় চলে যেত, সরাসরি দায়ের দিকে চলে যেত, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের দিকে চলে যেত। তাহলে কিন্তু এই যে যে উপহারটা আমি ক্রেডিট করলাম 1200 টাকা, যেটা আমি আর্থিক অবস্থার বিশদ বিবরণীতে বা লাভ ক্ষতি বিবরণীতে 1200 টাকা যে আমি আয় হিসেবে দেখাবো, সেটা কিন্তু দেখানো হতো না। আর এটা যদি না দেখাতাম তাহলে আমার কি হতো, আয় কম দেখানো হতো, তার মানে আয় কম দেখানো মানে নিট লাভ কম দেখানো হতো, তাহলে আমার বিশদ বিবরণীতে প্রভাবটা হচ্ছে নিট লাভ কম দেখানো হতো, আর তাহলে এই প্রভাবটা চলে যেত, আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানা সত্ত্ব কম দেখানো হতো। পাশাপাশি আরেকটা কি প্রভাব পড়তো, আরেকটা প্রভাব পড়তো যদি এটা আমি সমন্বয় না করতাম তাহলে আমি চলতি দায় দেখাতাম 2000 টাকা, কিন্তু আমার কিন্তু এই সমন্বয় করার ফলে চলতি দায়টা 800 টাকা দেখাতে হবে, তার মানে যদি না করতাম তাহলে কিন্তু আমার চলতি দায় বেশি দেখানো হতো। প্রিয় শিক্ষার্থী দর্শক তোমরা বুঝতে পেরেছো, এখন এই বিষয়টাই যে শুরুতে যেটা আমি দায় পদ্ধতি লিপিবদ্ধ করেছি এবং রেয়া মিলে যেটা উপভাড়াটা দায় হিসেবে ছিল সে কারণে আমার সমন্বয়টা এভাবে হয়েছে, এই বিষয়টাই যদি আমি আয় পদ্ধতি ব্যবহার করতাম আমাদের হিসাবে শুরুতে প্রাথমিক বইয়ে যদি আমি আয় পদ্ধতি ব্যবহার করতাম তাহলে আমাদের সাধারণ যাবেদা কি হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমরা এই যে আয়টা আমরা পেয়েছি, অগ্রিম আয়টা পেয়েছি, সেটাকে আমরা নগদান হিসেবে অনুদানি টাকা পেলেই আমার নগদান হিসেবে ডেবিট সম্পদ বাড়ে, 2000 টাকা ডেবিট করতাম, আর যেহেতু আমরা আয় পদ্ধতি ব্যবহার করি তার মানে যেটা পাবো সেটাকে আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করবো, তাহলে উপহার হিসাবে ক্রেডিট করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার আলোকে আমরা রেয়ামিল আমরা খতিয়ান করবো, খতিয়ান আলোকে যখন রেয়ামিল করবো তখন এই উপহার হিসাবটা চলে যাবে রেয়ামিলের ক্রেডিট দিকে। হ্যাঁ, এই রেয়ামিলের ক্রেডিট দিকে উপহারটা আছে, এই অবস্থায় সমন্বয় বলা থাকলো যে 800 টাকা অগ্রিম, সমন্বয় বলা থাকলো যে উপহার 800 টাকা অগ্রিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু খেয়াল করো যে রেয়ামিলে দেওয়া আছে উপহারা 2000 টাকা, উপহারা 2000 টাকা, যদি কোনো সমন্বয় না থাকতো সরাসরি আমরা এটাকে নিয়ে যেতাম বিশদ আয় বিবরণীতে এবং আমরা আয় হিসেবে অপরিচালন আয় হিসেবে দেখাতাম, যেহেতু সমন্বয় বলা আছে যে এই ভাড়া ভাই এই ভাড়ার মধ্যে পুরোটাই কিন্তু আয় না, এর মধ্যে অগ্রিম কিন্তু আছে 800 টাকা, তাহলে তার মানে অগ্রিম 800 টাকা এটা আমার অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা যেটা ট্রেডিশনালি করে থাকি নর্মালি যখনই অগ্রিম হয় কোনো কিছু আমরা ওটা থেকে মাইনাস করি, অগ্রিম হলে আমরা ওটা থেকে মাইনাস করে দেখাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করতে হবে, যেহেতু বলা আছে যে যেহেতু এখানে বলা আছে যে অগ্রিম অগ্রিম উপভাড়া হবে 800 টাকা, তাহলে অগ্রিম ভাড়া হবে অগ্রিম উপভাড়া হবে 800 টাকা, তাহলে দেখো এখানে উপভাড়া আছে আয় হিসেবে, তার মানে এটাকে আমরা আয় হিসেবে দেখাতে পারবো না, এর মধ্যে থেকে আমার এই 800 টাকাকে বাদ দিয়ে দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ এখন এই অগ্রিম ভাড়া যেহেতু 800, তাহলে আমরা যখন যাবেদা করবো তখন আমাদের এই অগ্রিমের কারণে আমাদের আয়টা কমে যাবে, তখন আমরা লিখবো যে উপভাড়া হিসাব ডেবিট 800 টাকা, অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট 800 টাকা। এটা লেখার কারণে কি হলো, এটা লেখা এই যাবেদা দাখিলা দেওয়ার কারণে কি হলো,
যে আমি দেখলাম যে অগ্রিম উপহার এটা দায় হিসেবে চলে যাবে, আর অগ্রিম উপহার দায় হওয়ার কারণে আমার উপহার যেটা আয় ছিল সেই আয়টা 800 টাকা কমে যাবে। তো এই জন্য আমরা যেটা করলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপহার হিসাবটাকে ডেবিট করলাম। আমরা জানি আয় যখন কমে যায় তখন আমাদের কি হবে, আয় ডেবিট হয়। তাহলে এই সমন্বয়ের এই কথাটা থাকার কারণে আমার আয়টা কমে যাবে, যেন আমরা আয় হিসাবটাকে ডেবিট করেছি। আর যেহেতু সমন্বয় বলা আছে উপহারা এত টাকা অগ্রিম, তার মানে আমরা জানি যে কোনো ভাড়া বা আয় যদি হিসাবে কোনো অগ্রিম থাকে সেটা তখন দায় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব সমন্বয় যাবে এটা হবে যে উপহার হিসাব ডেবিট 800 টাকা, অগ্রিম উপহার হিসাব ক্রেডিট 800 টাকা। এটাকে যখন আমরা বিশদ আয় বিবরণীতে যখন আমরা দেখাবো তখন কি হবে দেখো। তাহলে এই উপহার হিসাবটা 2000 টাকা লিখে আমরা, এই যেহেতু উপহার হিসাবটা ডেবিট হয়েছে তার মানে কি আয় যখন ডেবিট তখন কমে, তখন এটা আমরা মাইনাস করব, তখন আয় দেখাবো আমরা 1200 টাকা। পাশাপাশি আমরা এই অগ্রিম উপহারটাকে নিয়ে যাব বিশদ আয় বিবরণীতে চলতি দায়ের থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই সমন্বয়টা যদি আমরা না করতাম তাহলে কি হতো? এই সমন্বয়টা না করলে আমার কিন্তু, আমরা বিশদ আয় বিবরণীতে বা লাভ ক্ষতি হিসেবে কিন্তু 2000 টাকা ক্রেডিট হিসেবে দেখাতাম, তাহলে কিন্তু এই যে 800 টাকা যে আমরা সমন্বয় করেছি সেটা কিন্তু আসতো না। কারণ এটা যদি না করতাম তাহলে প্রভাবটা কি হতো দেখো, প্রভাবটা হতো যে আমার এই প্রভাবটা হতো যেহেতু আমি আয়টাকে মানে বিশদ আয় বিবরণীতে 2000 টাকার পরিবর্তে 800 টাকা কমিয়ে দেখিয়েছি, তাহলে কমিয়ে দেখাতাম না, তার মানে হচ্ছে আমাদের আয়টাকে বেশি দেখানো হইতো। যদি না করতাম তাহলে আয়টা বেশি দেখানো হতো বা নিট লাভটা বেশি দেখানো হতো। নিট লাভটা বেশি দেখানো হওয়া মানে হচ্ছে প্রভাবটা চলে যেত, আর্থিক অবস্থা মালিকানা সত্ত্বে বেড়ে যেত। পাশাপাশি এই যে অগ্রিম ভাড়াটার কথা বলা আছে, দায় হিসাবটাও কম দেখাতে হতো। তাহলে আমাদের এটা যদি না দেখাতাম তাহলে আমাদের দায় হিসাবটা আসতে না, তার মানে দায় কম দেখানো হতো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমন্বয়ের মূল বিষয়টা হচ্ছে যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এর মধ্যে ঘুরে ফিরে মূলত সমন্বয় দাখিলা গুলো থাকে। মানে আমাদের এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে আর কোনো সমস্যা আশা করি হবে না। তারপরেও তোমরা যদি বুঝতে না পারো, আমরা সরাসরি ক্লাস যখন নিতে পারো তখন কথা হবে, অথবা তোমরা মেসেঞ্জারে নক করতে পারো, অথবা আমাদের যে পেজে তো কমেন্টসে লিখতে পারো, কোথাও সমস্যা হলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাবো হচ্ছে সমস্যা সমাধানে, যে আমরা এই এই আলোচনার আলোকে আমরা একটু একটা বিষয় সমাধান করব, যে আমরা কি কি ধরনের সমন্বয় দেখলে থাকতে পারে সেটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা সমস্যা রয়েছে, সেখানে আছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব রহমানের হিসাব বইতে নিম্নোক্ত বিষয়গুলোর প্রয়োজনীয় সমন্বয় যাবে দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আছে যেটা, মানে নর্মালি পরীক্ষা আমাদের যে বোর্ড পরীক্ষা সেখানে এই রকমই থাকবে, অত কঠিন বোর্ড পরীক্ষা থাকে না, কিন্তু এগুলি আমাদের বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে আমাদের পরীক্ষা ভালো করতে পারবো। এবং আমাদের তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী, যাদের অনেক বড় অ্যাম্বিশন আছে, তারা উপকৃত হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সমাপনী মজুতপূর্ণ 75,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। দেখো আমরা ট্রেডিশনালি আমরা যেটা সনাতন পদ্ধতিতে যেটা করি, যে যখন সমাপনী মূল্যায়ন মূল্যায়ন করা, তখন আমরা কি করি, সমাপনী মূল্যায়ন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা সমাপনী মূল্যায়নটা বাদ দিয়ে দেখাই। মূলত এই বাদ দেওয়াটা কিন্তু হয় হচ্ছে কুরায় থেকে বাদ দিয়ে দেখানো হয়, তাই কুরায় থেকে বাদ দিয়ে আমরা দেখাই, কিন্তু এটা আসছে কিন্তু মূলত জাবেদা থেকেই আমাদের যত যোগ বিয়োগ এগুলো মূলত জার্নাল থেকেই বা জাবেদা থেকে। তাহলে এই বিষয়টার জাবেদা কি হবে, তাহলে দেখো আমরা এটা যেহেতু কোরআন থেকে বাদ দিয়ে দেখাই, তার মানে হচ্ছে এবং আমরা এই সমাপনী মূল্যায়নটা আর্থিক বিবরণী সম্পত্তি থেকে দেখাই, তাহলে আমাদের জাবেদা যখন করব তখন হবে হচ্ছে বিষয় কিন্তু দেখে নাও, যে সমাপনী মূল্যায়ন ডেবিট 75,000 টাকা, কোরআন হিসাব ক্রেডিট 75,000 টাকা। এই সব জাবেদার আলোকেই আমাদের কাজটা করতে হবে, এই সমাপনী মূল্যায়নকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে 75,000 টাকা ডেবিট হিসেবে দেখাবো, মানে সম্পত্তি হিসেবে দেখাবো। আর এই কোরআন হিসাবটা যেহেতু ক্রেডিট, তার মানে আমাদের পুরো হিসাবটাই এই সমাপনী মজুৎপন্ন নামে আমার পুরো থেকে বাদ দিয়ে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন এটা যদি কার্যপত্রের ক্ষেত্রে হতো তাহলে আমরা কি করতাম? প্রিয় শিক্ষার্থী বন্ধু, কার্যপত্রের ক্ষেত্রে আমরা জানি সমন্বয়ের একটা কলাম থাকে, সমন্বয়ের কলামের দিকে সমাপনী প্রত্যেকটা সমন্বয়ে দুইটা ডেবিট এবং ক্রেডিট থাকে, সমাপনী মজুৎপন্ন হিসেবে ডেবিট দিকে যেত আর কুরায়ের পাশে ক্রেডিট দিয়ে যেত, মানে কুরায়টা কমে যেত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার দ্বিতীয় বিষয়টা আছে যে মজুরি বকেয়া রয়েছে। আমরা এর আগে দেখেছি যে যে কোনো ধরনের মজুরি যখন বকেয়া থাকে তার মানে হচ্ছে যে এটা সমন্বয় দাখিলা হবে হচ্ছে, এখানে দুইটা খাত জড়িত, একটা হচ্ছে মজুরি আর একটা হচ্ছে বকেয়া মজুরি। তাহলে মজুরি যদি বকেয়া থাকে তার মানে আমাদের খরচটা বাড়বে, তার মানে খরচ যখন বাড়ে তখন কি হয়, মানে তখন ডেবিট হয়, তাহলে মজুরি হিসাবটা ডেবিট হবে, বকেয়া মজুরিটা ক্রেডিট হবে। সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে মজুরি হিসাব ডেবিট 5,000 টাকা আর বকেয়া মজুরিটা ক্রেডিট 5,000 টাকা। তাহলে এটা আমরা মজুরিটা বিশদ আয় বিবরণীতে দেখাবো, বকেয়া মজুরিটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের দিকে দেখাবো। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের বিষয়টা হচ্ছে
তিন নম্বর বিমা সেলামি অগ্রিম প্রদত্ত হয়েছে 2000 টাকা। তাহলে বিমা সেলামি যদি অগ্রিম প্রদত্ত 2000 টাকা হয়ে থাকে, তাহলে আমরা অগ্রিম দিয়েছি। তাহলে বিমা যখন অগ্রিম দিয়েছি, তার মানে হচ্ছে যে এটা আমাদের সম্পদ। তার মানে আমরা যখন এটা ট্রেডিশনালি আমরা যেটা করতাম, সেটা হচ্ছে যে ওই র্যামিলে যদি বিমা সেলামি যেটা দেওয়া আছে সেটা থেকে বাদ দিয়ে দেখাতাম। ধরো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি যে র্যামিলে 10,000 টাকা বিমা সেলামি দেওয়া আছে, তার মধ্যে অগ্রিম 2,000 টাকা, তাহলে আমরা যেটা করতাম বিমা সেলামি আগে লিখতাম, লেখার পরে সেখান থেকে 2,000 টাকা মাইনাস করতাম। তাহলে যে বিমা সেলামি ছিল 10,000 টাকা, সেটা 2,000 টাকা বাদ দেওয়ার কারণে আমাদের কি হলো, খরচটা কমে গেল। তাহলে অগ্রিম বিমা সেলামি দেওয়ার কারণে কি হলো, খরচ কমে গেল। আর এদিকে অগ্রিম খরচ করা মানে চলতি সম্পত্তি বাড়লো। তাহলে একটা একদিকে সম্পদ চলতি সম্পদ বাড়লো, অন্যদিকে খরচ কমলো। তাহলে খরচ কমলে সংশ্লিষ্ট খরচ ক্রেডিট হয়, আর সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়। তাহলে এই অগ্রিম বিমা সেলামির মধ্যে দুইটা খাত জড়িত। আমাদের যাওয়া দাওয়া করার ক্ষেত্রে সবসময় দুইটা খাত আমাদের বের করতে হবে, একটা খাত হচ্ছে বিমা সেলামি, আর একটা হচ্ছে অগ্রিম বিমা সেলামি। যেহেতু অগ্রিম বিমা সেলামি, তার মানে সম্পদ সম্পদ বাড়ছে, তার মানে সম্পদ হিসাব অগ্রিম বিমা সেলামি ডেবিট হবে। আর যেহেতু বিমা সেলামি ক্রেডিট হচ্ছে, মানে আমার ব্যয় কমছে, তার মানে বিমা সেলামি ক্রেডিট। দেখুন আমরা দেখে আসি যে অগ্রিম বিমা সেলামি ডেবিট, বিমা সেলামি ক্রেডিট। এবং এটা আমরা দেখাবো, অগ্রিম বিমাটা দেখবো আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের দিকে, আর এই বিমা সেলামিটা আমাদের এয়ামিলে যে বিশদভাবে বিবরণী করার ক্ষেত্রে যে যেই বিমা সেলামি যে যে পরিমাণটা দেওয়া থাকবে ওই পরিমাণটা থেকে এটা মাইনাস করে দেখাবো, যেহেতু খরচ ক্যারি, মানে খরচ কমেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে 50,000 টাকার যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। আমরা অবচয়ের ক্ষেত্রে জানি যে অবচয় এক ধরনের খরচ, অবচয় এক ধরনের অদৃশ্য খরচ বলে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু তারপর একটা খরচ হিসেবে চার্জ করতে হবে। কারণ হিসাব বিজ্ঞানের প্রিন্সিপালস অনুযায়ী আমাদের যে কোনো খরচকেই অবশ্যই আয়ের বিপরীতে দেখাতে হবে। তাহলে 5% যদি 10%, 50,000 টাকার 5% যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 10% তাহলে 5,000 টাকা হয়। তাহলে 5,000 টাকা হলে আমাদের অবচয়ের ক্ষেত্রে, যে কোনো অবচয়ের ক্ষেত্রে আমার জায়গাটা হচ্ছে যে অবচয় ডেবিট হবে এবং পুঞ্জীভূত অবচয়টা ক্রেডিট হবে, এবং সংশ্লিষ্ট সম্পত্তির নাম লিখে দিতে হবে। শুধু আমরা দেখে আসি, দেখো এখানে অবচয় অবচয় হিসেবে ডেবিট 5,000 টাকা এবং অবচয় সঞ্চিত ক্রেডিট 5,000 টাকা। এই অবচয়টা আমরা বিশদভাবে খরচ হিসেবে দেখাবো, খরচ হিসেবে পরিচালন খরচ হিসেবে দেখাবো, আর এই অবচয় সঞ্চিতিটা আমরা যেটা হচ্ছে যে আমাদের ওই কলকাতা থেকে যন্ত্রপাতি থেকে মাইনাস করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপরে 5 নম্বর যে সমন্বয়টা আছে, এখানে বলা আছে বিনিয়োগের এত টাকা 4,000 টাকা সুদ পাওয়ানো হয়েছে, কিন্তু এখন আদায় হয়নি। বিনিয়োগের সুদ পাওয়ানো মানে বকেয়া। তাহলে আমরা জানি যে বিনিয়োগের সুদ এত টাকা পাওয়ানো হয়েছে বকেয়া। তাহলে এর মধ্যে দুটা খাত জড়িত, একটা হচ্ছে বিনিয়োগের সুদ, আর একটা বিনিয়োগের বকেয়া সুদ। তা পাওনা যখন হয়েছে, তার মানে আমার আয় বাড়ছে, তার আয় বাড়া মানে বিনিয়োগের সুদ ক্রেডিট, আর ডেবিট কি হবে, বকেয়া বিনিয়োগের সুদ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 5 নম্বরে অনাদায়ী অনাদায়ী সুদ, এখানে বিনিয়োগটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। অনাদায়ী সুদ ডেবিট, তার মানে অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদ ডেবিট, আর সুদ হিসাব ক্রেডিট। তার মানে এই অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব সম্পদ হিসেবে দেখাবো, আর এই সুদটাকে আমরা আয় হিসেবে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে হচ্ছে আমার যেটা হচ্ছে যে অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 2,000 টাকা, রেওয়ামিল অনাদায়ী পাওনা সঞ্চিত দেওয়া আছে 3,000 টাকা। আমরা জানি যে অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি, আর হচ্ছে যে অ্যালাউন্স মেথড, সঞ্চিতি পদ্ধতি। যখনই সঞ্চিত থাকবে তখন একরকম হবে, আর যখন সঞ্চিত থাকবে না তখন আরেকরকম হবে। অনাদায়ী পাওনা ধার্য, যদি নর্মালি এখানে সঞ্চিতি না থাকতো, তাহলে আমরা অনাদায়ী পাওনা ডেবিট করতাম, প্রাপ্য হিসাব ক্রেডিট করতাম। যেহেতু অনাদায়ী পাওনাটা এখানে সঞ্চিতি রয়েছে, তাহলে আমার আমার অনাদায়ী পাওনার পরিবর্তে আমার ডেবিট করতে হবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখে আসি অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট করতে হবে এবং প্রাপ্য হিসাবটাকে ক্রেডিট করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই জন্য সমন্বয় যাবে না, আমরা এই বিষয়গুলো আমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে আরো বেশি প্র্যাকটিস করবো, আরো কঠিন বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে আমরা আশা করি আমাদের যে এই ধরনের সমস্যা, সেই সমস্যার সমাধান আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের যে বিষয়টা আমরা শিখলাম, এটা তোমরা পাঠ্য বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে, এবং কোথাও যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, তাহলে আমার আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমাদের মেসেঞ্জারে নক করতে পারো, মোবাইলে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের আমাদের যে কলেজের সাইটে যে এই ভিডিওটা যেখানে আপলোড করা হবে সেখানে তোমরা কমেন্টে লিখতে পারো, স্যার এই বিষয়টা আমি বুঝিনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আমি তোমাদের সাথে সবসময় আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।